বললাম তা না, আমাদের কোনো জ্ঞান নাই। জ্ঞান আমাদেরকে দেয় কে? আল্লাহ। 10টা পয়েন্ট অল্প সময়ে আমি বলে দেব। কয়টা? 10টা। কয়টা? 10টা নিয়ে আমি কথা বলছি, 10টা পয়েন্টে কথা বলবো। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, চাচারা, বাবারা সবাই কথাগুলি মগজে করে নিয়ে যাবেন। শুধু শুনলে হবে না, সামিয়ে না, এরপরে শব্দটা কি? ও আতানা। শুনতে হবে, মানতে হবে। বলেন কয়টা শব্দ? কয়টা শব্দ? শুনতে হবে, মানতে হবে। মদিনায় দুই প্রকার লোক, শোনার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, সবাই শুনে। মদিনায় মক্কার মোমেনেরাও কোরআন শুনে, কাফেরেরাও শুনে, কিন্তু পার্থক্য হলো মোমেনেরা মানে, কাফেরেরা ছেড়ে দেয়। আবু জাহেল আবু লাহাব কোরআন শুনে নাই? কম শুনছে না বেশি শুনছে? কেন শুনবে না আমার ভাইরা? কারণ কোরআনের আলোচনা এত মজা লাগে, এত মজা লাগে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও কোরআনের আওয়াজ শুনলে থমকে দাঁড়ায় যায় কি যায় না। কুমিল্লাতে একজন হিন্দু ভদ্রলোক আছে, যেহেতু মিডিয়াতে যায় কথাটা, আমি নামটা বলবো না, তিনি ব্যবসা করে খা। দেখলাম ওনার মোবাইলের মধ্যে ওয়াজ বাজে, আলহামদুলিল্লাহ বাড়ি যায় কই, কি বাজে আরো আসতে কন, কি বাজে হিন্দুর মোবাইলে ওয়াজ বাজে, আর আমাদের মুসলমানের ঘরে ডেক্সেট আছে না? তোর কপালে থুতা মারি, তুই মুসলমান হতে পারিস না। একজন হিন্দু ভদ্রলোকের মোবাইলে ওয়াজ বাজে, ব্যবসা করে খায়, বিরাট বড় ব্যবসায়ী। আমি হাসি দিলাম, বললাম ভাইজান কবে থেকে এই কাম করে? কয় হুজুর? যেদিন থেকে বাংলাদেশের হুজুররা কোরআন দিয়া কথা বলে সেদিন থেকে হতে পারি হিন্দু, কিন্তু হুজুরদের কথাই মজা লাগে। আপনারা যারা মুরব্বী আছেন, 20 বছর আগে ওই দেশে কোরআনের তাফসির হইতো না, কিন্তু উরুস মোবারক আছে না? না, পালা গান হইতো মার্কেটে মার্কেটে, দোকানে দোকানে পালা গানের শিল্পীর অভাব নাই, কিন্তু যেই মাত্র কোরআন দিয়া তাফসিরার কথা বাংলাদেশে শুরু হয়েছে, ওই পালা গানের শিল্পীরা ভিক্ষা করে ওখানা নাই, বরং প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ আছে না? না, কোরআন এমন এক কিতাব, একবার মজা পাইলে এটা ছেড়ে কেউ আর যায়। এই ব্যাপারে প্রথম কথা আমার, কোরআনের কাছে মানুষ আসে, কিন্তু সমস্যা একটাই, কোরআনের কাছে মানুষ আসলে শয়তানের পক্ষ থেকে চতুর্মুখী হামলা আছে না? না, ছেলেটা দিছে হাফেজে কোরআন বানাতে চায়। অনেক আলেম এখানে বসা আছেন, হাফেজে কোরআনের বাবা হইতে কপাল লাগে। কি লাগে? বিরাট বড় শাইখুল হাদিস ছেলেরে হাফেজ বানাতে পারে না, এমন অসংখ্য ঘটনা আছে। আর কাশপুরের রাস্তায় সিএনজি চালায়, রিক্সা চালায়, ওনার ছেলেও হাফেজে কোরআন আছে না? না, কোথায় থাকা লাগে? আমি বিরাট বড় হুজুর, আমার পেট এত বড়, পাগড়ি এত বড়, ছেলে একটাও মানুষ হয় নাই কপালে, কিন্তু সিএনজি চালায়, শ্রমিক মানুষ, অল্প টাকা বেতন পায়, নিজের ঘরটাও চালায়, পরিবারটাও চালায়, বাপ মারেও টাকা দেয়, ছেলেটাও হ্যাপস খানায় দিছে, ডাল আর আলুর ভর্তা খাইয়া 6 মাসের মধ্যে হাফেজে কোরআন হয়ে যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে আমার ভাইয়েরা। আমার আজকের 1 নম্বর পয়েন্ট হলো কোরআনের শিক্ষার গুরুত্ব। কি শিক্ষার গুরুত্ব? আরো জোরে বলে, কোরআনের শিক্ষার গুরুত্ব আমাদের কাছে এখন আর নাই, যদি থাকতো বক্তব্যের বেতন জীবনেও বাকি থাকতো না। কাশপুরে বাকি নাই, কাশপুরে বাকি নাই, মসজিদের টাকা যিনি কালেকশন করেন 6 মাসও জুতা যায় না, পাতলা হয়ে যায়। ইমামটা রাখছেন ওই কোন জায়গার, যশোরের মাগুরার, আছে না? আছে, ওই যে মুচে মুচে হাসতাছে,
মনে মনে ভাবে মাগুরার থেকে আইছে 6-7 মাস বেতন আটকায় দে হুজুরের অভাব নাই 6 মাসের বেতন আটকায় কয় থাকলে থাকে না থাকলে চলে যান 6 মাসের বেতন পালায়া হুজুর চলে গেছে আজকে ফতোয়া দিয়ে গেলাম হুজুর যে পরিশ্রম করছে প্রত্যেকটা মিনিটের জন্য আল্লাহর আদালতে বিচার আছে না না আল্লাহ কিন্তু শুধু বিচারক না আল্লাহ কিন্তু শুধু বিচারক না আল্লাহ শুধু হাকিম নন আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিম আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম বিচারক বরং তন্ন তন্ন করে করে প্রত্যেকটা বিষয়ে বিচার করবেন কে বাংলাদেশের আইন আদালত আছে সারা পৃথিবীতে আছে আদালতের ভিতরে একটা জিনিস লটকানো থাকে জিনিসটার নাম বলতে পারবে আর আসতে দাড়িপাল্লা এই দাড়িপাল্লার কথা কোরআনে আছে না না আছে আমার ভাইয়েরা পৃথিবীর সকল আদালতের বিচারক যখন রায় দেয় কি দেয় রায় দেওয়ার সময় একটা কথা বলে দেয় আমি যতটুকু শুনছি যতটুকু বুঝছি সাক্ষী প্রমাণ দেইকা শুই না যদ্দুর আমার বুঝে হইছে সীমিত জ্ঞান দিয়ে আমি আমার রায়টা লিখলাম তবে আমার উপরেও আরেকজন বিচারক আছে আর সেই বিচারকের নাম হলো আল্লাহ সুবহানাল্লাহ আসে না সুবহানাল্লাহ আসে না সেই বিচারক কেমন বিচারক একটা প্রমাণ দেই কোরআনের শিক্ষার ব্যাপারে কথা বলছিলাম আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শেখায় তাহলে আপনাদের কাছে জানতে চাই আমরা নিজেরা কোরআন শিখব আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআন শেখাতে রাজি আছি না নাই আমার বন্ধুগণ কোরআন এমন এক কিতাব আজ থেকে 40 বছর আগে বাংলাদেশের মানুষেরা কোরআন পড়তো আলিফ বে তে সে দিয়া ঠিক কথা বলে না ঠিক কি দিয়া পড়ছেন মনে আছে তো আলিফ বে তে সে এখন যদি কোনো হুজুরে পড়ায় আলিফ বে তে সে হুজুরে চাকরি থাকবে না যাবে আগের দিনের মানুষের রিয়াল ছিল না বালিশের উপরে কোরআন নিয়ে পড়তো একটা না একটা আয়াত পড়তে পারতো না বরং লোকাল গাড়ির মতো ধাক্কা ধাক্কি আছে না ও উলাইকা আলাহুদামে রব্বি মনে আছেন আপনাদের কথাগুলি শুনবেন আমার ভাইয়েরা কান পেতে কি বলতে চাই বিশ্বনবী 1500 বছর আগে বলে গেলেন আল মাআন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন মা'আ সাফারাতিল কিরামিল বাররা আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন আমার উম্মতের ভিতরে যারা কোরআন বুঝে পড়ে যারা কোরআন মানুষকে বুঝাতে সক্ষম যারা কোরআনের মাহের তাদের মর্যাদা হলো মানুষের মতো নয় বরং তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো আমার কথা কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করেন আমি রাজনীতি করতে আসি নাই কিন্তু জানতে চাই আপনাদের কাছে পড়ে একজন সাধারণ নেতা আসলে যেই পরিমাণ সম্মান পাবে একজন ফেরেশতা যদি নামে আসে সম্মান কম পাবে না বেশি পাবে বেশি পাবে কথা আস্তে কর বেশি পাবে কম পাবে না বেশি পাবে বেশি পাবে আমার ভাইয়েরা নেতার মিটিং এ টাকা ছাড়া আসবেন না কিন্তু ঘোষণা যদি দেওয়া হয় আগামী দিন সকাল 10টায় কাজপুরের ব্রিজের নিচে একজন ফেরেশতা আসবে সারা বাংলাদেশের তাওহিদী জনতার ভিড় জমাবার সম্ভাবনা আছে না না 1500 বছর আগে নবীজি বলে গেন আল মাহিরু বিল কুরআন যারা কোরআনের মাহের তারা আকাশের ফেরেশতার মতো তাদেরকে মর্যাদা দিবা আর আমাদের দেশে কোরআনের মাহেরদেরকে খাঁচার ভিতরে আটকায় দেয় দেশ থেকে বের করে দেয় ঘরের ভিতরে বন্দী করে দেয় এমন ঘটনা আছে না
কি সম্মান দিলেন আপনি কোরআনের মাঠে? অঙ্ক পড়া ইংরেজি পড়ায় বা 10,000 টাকা বেতন দিতে কষ্ট হয় না, 15 টাকা 25 টাকা বেতন একটা বছরও দেয় না এমন মুসল্লি এমন ভদ্রলোক সমাজে আছে না? না দোকানে বসে আছে পায়ের উপরে পা তুললা লাল চা খাইতেছে হাতে একটা গুল্লির সিগারেট, যিনি মসজিদের টাকা কালেকশন করছে যায়া পেছনে দাঁড়ায় রয়েছে কয় মনো কি লাগাইছ কয় স্যার মসজিদের বেতনটা 6 মাস বাকি কার জায়গা পাইলা না দোকানে আইছো সবার সামনে তোমার কি লজ্জা নাই? এরকম লোক বাংলাদেশে নাই রে বিদেশে আছে, এমন বেয়াদব আছে না রে? তুই গুল্লি সিগারেট খায় ডেইলি 100 টাকা নষ্ট করস আর 25 টাকা আল্লাহর কোরআনের জন্য দিতে পারিস না, তোর মত নাফরমান বেহায়া আল্লাহর জমিনে আর কেউ নাই কেউ নাই কেউ নাই। তুই শ্বাস টান দেস আমার আল্লাহর কার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি কি বলতে চাই, অক্সিজেন যে খাইতেছেন অক্সিজেনের মালিকটা কোন নেতা আপনি বলেন? কোন প্রেসিডেন্ট? কোন সরকার? লজ্জা লাগে না? কিচ্ছু লাগবে না। পৃথিবীতে আপনারা অঙ্ক করে দেখেন কে কত বড় ধনী, পত্রিকায় খোঁজেন কত বড় ধনী কে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কিন্তু আমি কোরআন সামনে নিয়ে বলে গেলাম আল্লাহ যদি আজকে ঘোষণা দেয় তুই খাবি তুই হজম করবি, আমি আর হজম করাবার ক্ষেত্রে নাই। আমি বলতে চাই সারা পৃথিবীর মানুষগুলা নিজের খাবারটা হজম করার জন্য ভিক্ষাও খুঁজে পাবে না। আপনি কি একবার চিন্তা করছেন আপনার যে খানাটা হজম হয়ে যায়? সুবহানাল্লাহ, আসে না মানুষ? একটু আগে গোশত খাইলেন, গরুর গোশত হাড্ডি চাবায় গিল্লা ফালাইছেন, মুরগির রানটা খাইছেন, আজকে কিন্তু খুব মজা মজা খাওয়াইছে। খাইছেন আমার ভাইয়েরা, মুরগির গোশত খাইলেন, গরুর গোশত খাইলেন, আলু খাইলেন, সবজি খাইলেন, জিন্দা বাদ ঢুকায় দিলেন, 4 ঘন্টা পরে খাবার থেকে ক্যালোরি গুলা ভিটামিন গুলা ক্যালসিয়াম গুলা আলাদা করে শরীরে রাইকা, আর নাপাক বর্জ্য গুলা পায়খানার রাস্তা দিয়া যিনি বের করে দেন তার নাম কি? কথা নোট করেন, রাশিয়ার বিজ্ঞানীরা, কোন দেশের? রাশিয়া। রাশিয়ার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিস, চেষ্টা করবে একজন মানুষ এক বেলা খাবার কিভাবে হজম করে জানতে চাই। মেশিন পত্র নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, কথা তো বুঝেন কি নিয়ে একটা মানুষ এক বেলার কদ্দুর খায়। রাশিয়ার বিজ্ঞানীরা একদিন দুই দিনে পারে নাই, পাক্কা 6 মাস গবেষণা করার পর এক বেলা পরিমাণের খাবারের সমান হজম করতে তাদের খরচ হয়ে গেল $52 মিলিয়ন। সুবহানাল্লাহ, বাজে কয়ে কয় মিলিয়ন? কত মিলিয়ন? তাহলে আপনাদের কাছে জানতে চাই, এক বেলার খাবার হজম করতে যদি $52 করে জমা দেওয়া লাগত, না খায়া মইরা যাইতো, এর বড় পেটে খাবার ঢুকাইতো না। আর বিল গেটসের মতো বড় ধনীও কয়েক বছর পরে ভিক্ষার থালা লইয়া হাইকোর্টের সামনে দাঁড়াতে হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, সে আল্লাহর আইন মানবো রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, তাহলে এই মহাশক্তির মালিককে আল্লাহ? আরো জোরে বলেন কে? খেয়াল করেন কোরআন কি কিতাব, তাহলে বলছিলাম কোরআনের মাহের যারা কোরআন তাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না? আমি মোল্লা নাজিম কসম করে বলি, আমার কাছে আলিয়া কাওমি চর্ম নাই শর্ষী না আলাদা কিচ্ছু নাই, যারা কোরআনের মাহের তারা আমার মাথার তাজ। রাজি আছেন? রাজি আছেন? টুপি দিয়া জামা দিয়া পাঞ্জাবি দিয়া এগুলি দিয়া ইসলামের বিচার করে লাভ নাই, কারণ সারা পৃথিবীতে টুপির কোনো শত্রু নাই, দাড়ির কোনো শত্রু নাই, পাঞ্জাবির কোনো শত্রু নাই, আল্লাহর কোরআনের বিধানের শত্রু আছে না নাই? আপনি সারা জীবন পাঞ্জাবি টুপি পরে বয়ে থাকেন, একটা লোক আপনার বিরুদ্ধে কথা বলবে না,
কিন্তু যেই মাত্র ময়দানে আল্লাহর কোরআনের আইন চালু করতে চাইবেন ঠিক ভাঙ্গা দেওয়ার সম্ভাবনা আছে না নাই প্রথম কথা গেল যারা কোরআনের মাহের তাদের এত দাম কিন্তু আমার নবীজি বললেন ওয়াতা তা তাও শব্দ নবীজি ব্যবহার করলেন বুখারীর হাদিসে আলেমরা বলেন বুখারীর হাদিস দুর্বল না সবল সহি নাকি জাল সহি জাল তো শব্দ হতেই পারে না বরং বুখারীতে দুর্বল হাদিসের কোনো জায়গা নাই সেই নবীজি বললেন আমার একদল উম্মত থাকবে রিডিং পড়তে পারবে না রিডিং পড়ে পড়ে টেনে টেনে চলে যেতে পারবে না এক একটা শব্দ একবার দুইবার তিনবার করে ধাক্কা দিয়ে দিয়ে কোরআন পড়বে আমার আল্লাহ তাদেরকেও মাহরুম করবে না বরং যারা জ্ঞানের অভাবে পড়ার অভাবে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়বে আমার আল্লাহ তাদেরকেও দ্বিগুণ সওয়াব দান করে দিবে কয় গুণ কয় গো কেন এই ঘোষণা তার কারণ কোরআন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে কে আল্লাহ পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ সাধারণ মানুষ পড়তে পারে না একমাত্র কোরআন আছে যারাই চায় তাদের পড়ার অধিকার আছে না ফতোয়া দেব না ফতোয়া আমার কাজ না কিন্তু কোন হিন্দু যদি বলে আমি কোরআন বোঝার জন্য কোরআন পড়ব আর ওনার হাতে যদি আপনি কোরআন দেখেন ওই লোকটা অমুসলিম হওয়ার অপরাধে তার হাত থেকে কোরআনটা আপনি কাইরা নেওয়ার অধিকার আপনাকে ইসলাম দিছে নাকি আমাদের ইমাম সাহেব হুজুর তিনি যদি আগামী দিন সিদ্ধান্ত নেয় কাজপুর এলাকার যত অমুসলিম আছে আমি একটা করে কোরআন দেব একদল মুসলমান ওনার বিরুদ্ধে ফতোয়া দিব পবিত্র কোরআন অপবিত্র মানুষের কাছে দিছেন কেন হুজুর রে বিদেশ পাঠায় দাও আসতে বলেন কেন কিন্তু আল্লাহর কোরআন তো আসছিল আপনি সবার কাছে দাওয়াত পৌঁছাবেন আমি জানতে চাই আল্লাহর কোরআন আসছে দাওয়াত খাওয়ার জন্য না দাওয়াত দেওয়ার জন্য তো দাওয়াত কি শুধু মুসলমানদেরকে দিবেন না অমুসলিমকেও দিবেন আর অমুসলিমকে যদি আপনি দাওয়াত দিতে চান আল্লাহর কোরআন হাতে ধরায় দেওয়ার দরকার আছে না না আমরা যারা বাংলাদেশের হুজুর আমি সহ আল্লাহ বলছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ বলেন বান্দা কোরআনের দাওয়াত দে কোরআনের দাওয়াত দে আর আমরা বাংলাদেশের হুজুরা কোরআনের দাওয়াতের ভিতরে এক নম্বরে আছি না নাই তবে দাওয়াতের ক্ষেত্রে দেওয়ার জন্য নয় বরং খাওয়ার জন্য আছি না নাই কথা বলবো বলেন কালকে আবার এলাকার হুজুররা আমার বিরুদ্ধে বিট্টে করবে নি বলেন আমরা আসি আমার ভাইরা এক ভদ্র লোক গেছে দাওয়াত খাইতে হুজুর মানুষ 40 60 দিনে আপনাদের এলাকায় আছে তো মজার রান্না হইছে ইমাম সাহেব যাওয়ার সময় 5 বছরের পোলাড়ে লয়ে গেছে দাওয়াত খাওয়ার জন্য গল্প তো জুমলায় খবরিয়া জুমলায় খবরিয়া সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে দাওয়াত খাইতে গেছে হরেক রকমের খাবার কি মজার রান্না খাওয়ার পরে দোয়া হবে ছেলে কানে কানে কয় আব্বা এত মজার খানা খাইলাম এটা কিসের খানা বাপ কানে কানে কয় আব্বা মানুষ মরছে লেগে খাইছো পোলার ব্রেন থেকে এটা যায় নাই মোনাজাত দর্শে মাগফিরাতের সবাই কয় আল্লাহ অমুকরে মাফ করো আর ছোট বাচ্চা কয় আল্লাহ আবার মরুক আবার খামো আবার মরুক আবার খামো আবার মরুক আবার খামো এই রকমের মরুন না খাওয়ই না হুজুর আমাদের বাংলাদেশে আছে না না আল্লাহ বলতেছেন দাওয়াত দে আর আমি মোল্লা নাজিম দাওয়াত খাই তাইলে আল্লাহর আদালতে আমাকেও আসামি হওয়া লাগবে কি লাগবে না মাইন্ড করে না হাদিস নোট করে রাখেন আমি বলে দিয়ে যাই আল্লাহর নবী বললেন কোরআন এমন এক কিতাব এই হাদিসটা বলে আলোচনা এখানে শেষ করব এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী কোরআনের ব্যাপারে 1500 বছর আগে বলে গেছেন কোরআন এমন এক কিতাব এই কোরআন এমন জাতি আছে যেই জাতিকে ধ্বংস করে দেয় আবার কোরআন এমন কিতাব পুরা জাতির ভাগ্যের উন্নয়ন করে দেয় কোরআনের ভূমিকা কয়টা কয়টা
আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন নবীজি বলেন কোরআন যেই জাতি মানবে ভাগ্য খুলে যাবে আকাশ আর জমিনের সকল বরকতের দরজা খুলে যাবে আর কোরআন যারা মানবে না আল্লাহর গজব দিয়া এমন ভাবে ধ্বংস করে দিবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না করোনা ভাইরাস দিয়া প্রমাণ নেন আমেরিকা কাইত আমরা খুশি হই নাই খেয়াল করেন আমি কোরআনের কথা বলছি আমেরিকা কি ইংল্যান্ড আস্তে কয় কাইত ইউরোপ জার্মান রাশিয়া চীন তো দোয়ায় নস পড়ার জায়গা পায় না কিন্তু বাংলাদেশে গণবসতি দেশ মসজিদ গণ মাদ্রাসা গণ টুপি গণ দাড়ি গণ নামাজি গণ এই বছর আমাদের এই দেশের কথা যদি বলি নভেম্বর মাসে একটা মাহফিলও করতে দেয় নাই কইছে করোনা ছড়াবে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে পারমিশন মাহফিলে দিছে কিন্তু আজকে কাজপুরের মানুষ এই অনেকগুলা মিডিয়ার সামনে জিজ্ঞেস করে যায় ডিসেম্বর থেকে আজকে মার্চের কয় তারিখ আরো জোরে বলে জানতে চাই আপনি ক্রমান্বয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের হার কমছে না বাড়ছে কোথায় 4000 আর কোথায় 300 আমার ভাইয়েরা বাংলাদেশের কোন বুদ্ধিজীবীর ভূমিকা এটা হয় নাই কারণ বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আল্লাহর কোরআনের দাওয়াত আছে মাদ্রাসা আছে তাহাজ্জুদ আছে টুপিওলা দাড়িওলারা সেজদা দিয়া পড়ে আছে এই জন্য বাংলাদেশের জনগণ আজও নিরাপদে আছে না না হ্যাপস কানাগুলো খোলা না বন্ধ কথা বলে না যায়া সান না আসেনি করোনা আছে নি করোনা আছে নি ইংলিশ মিডিয়াম বন্ধ ভার্সিটি তো ডরেও খুলে না কারণ জানে এগুলা যেখানে এনে অনেক ভাইরাস এমনিতেই আছে না সুবহানাল্লাহ তাহলে জানতে চাই কোরআন তেলাওয়াত করলে যদি রাষ্ট্র এত নিরাপদে থাকে যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের বিধান চালু হয় হাজার গুণ নিরাপদে থাকার সম্ভাবনা আছে না নাই আর কেমনে বুঝাইতাম আর কেমনে বুঝাইতাম আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এক নাম্বার পয়েন্ট শেষ কোরআন পড়ব কোরআন মানব কোরআন দিয়ে